বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যেই হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে পরীক্ষার্থী। হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে নাজমা মণ্ডল। তিনি বনগাঁর ঘাট বাউর রামচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষা পড়েছিল বনগাঁর শক্তিনগরে। বছরখানেক আগে নাজমার বিয়ে হয়েছিল ঘাট বাউর এলাকায়। তিনি সন্তান সম্ভবা ছিলেন। প্রথম পরীক্ষা দেওয়ার পর পেটে ব্যথা নিয়ে শনিবার বনগাঁর মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন তিনি। রবিবার সিজারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয়। সোমবার নাজমা পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করতেই হাসপাতালে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ। নাজমা মণ্ডল, যে আমাদের ডেলিভারি মা, ভর্তি ছিল আমাদের এখানে গাইনি ডিপার্টমেন্টে আন্ডার ডক্টর মহেশ মণ্ডলের আন্ডারে ভর্তি ছিলেন। আগের দিন ওনার সিজারও হলো, তো উনি এখানে ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিলেন এবং তারপরে উনি পরীক্ষা দেবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং আমাকে একটা অ্যাপ্লিকেশনও দিলেন। তো সেই অনুসারে আমরা যথাস্থানে স্কুল যারা এসআই থাকেন এবং যারা কন্ডাক্ট করছেন সেই জায়গাতে আমরা সেই অ্যাপ্লিকেশন পৌঁছে দিই এবং সেখান থেকেও তার পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমাদের এখান থেকেও ওনার ডেলিভারির পরে, আগের দিন ডেলিভারি হয়েছেন, তো তারপরে ওনাকে আমরা ভালো জায়গাতে, যেখানে আমাদের এইচডিউতে আলাদা অবজারভেশনে রেখে আলাদা জায়গাতে ওনাকে পরীক্ষার অ্যারেঞ্জমেন্টও করা হয়। তো যাই হোক, আগের দিন অপারেশন হয়েছেন, এখনও 24 ঘন্টা পার হয়নি। এই অবস্থাতে ওনার মানসিক জোর, যেটা বলবো আমরা, যে উনি মানসিকভাবে সুস্থ অবস্থায় উনি পরীক্ষা দিতে পারছেন এবং শারীরিকভাবেও এখনও ট্রিটমেন্টটা ভালো আছেন। তো সিজারের পরে যে বেবিকেও আমরা এসএনসিউতে রেখেছি, বেবিও এখন ভালো আছে, মা এবং বেবি দুজনাই ভালো আছে। তো উনি পরীক্ষা দিচ্ছেন, ওনার সুস্থতা এবং পরীক্ষা ভালো হোক এটাই তো আমরা কামনা করি। থ্যাংক ইউ। ডক্টর কৃষ্ণচন্দ্র বরাই, সুপারিনটেন্ডেন্ট বনগাঁ সাব ডিভিশন হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল। আপনার মেয়ে কি পরীক্ষা দিচ্ছে? আজকে ইংলিশ পরীক্ষা, উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষা আজকে। হসপিটালে কেন? হসপিটালে প্রেগন্যান্ট ছিল তো বাচ্চা হওয়ার জন্য নিয়ে এসেছিলাম। বাচ্চা হয়েছে? হ্যাঁ হয়েছে। রবিবারের সকাল 9টার সময় বেডে বসে কি পরীক্ষা দিচ্ছে? বেডে বসে পড়তে হচ্ছে। ফাল্গুন মাসের 25 তারিখে ভালো লাগছে, মেয়ে পরীক্ষা দিতে পারছে তার জন্য ভালো লাগছে। হ্যাঁ, সবাই মিলে সহযোগিতা করছে। নাজমা মণ্ডল, ঘাট বাঙর ছেলে হয়েছে, সবাই খুশি হয়েছে। এখন পরীক্ষায় যদি বসেছে, যদি পাশ করতে পারে আরো সবাই খুশি হবে। আগামী দিন পড়ারও ইচ্ছা আছে, পারলে করাবো। হ্যাঁ, সবাই করছে। আজকে ইংলিশ। শাহিল মণ্ডল, নাজমা মণ্ডল।